গিরিশ পার্ক ফাইভ স্টারে রয়েছে পায়েল। পায়েল, গিরিশ পার্ক ফাইভ স্টার, এবার কি তাদের ব্যবস্থাপনাও ফাইভ স্টার? কি তাদের মণ্ডপ, কি তাদের চিন্তা ভাবনা? উত্তর কলকাতা যে পিছিয়ে নেই আলোকসজ্জা থেকে থিম, কালী পুজোয় যে তারাও জেলাকে টেক্কা দিতে পারে তাই জানান দিচ্ছে গিরিশ পার্ক ফাইভ স্টার স্পোর্টিং ক্লাব, কারণ তারা তাদের থিম আয়োজন নিয়ে হাজির হয়েছে। আয়োজন কেন, এর নেপথ্যে কী কারণ সব জানাবো, তবে তার আগে একটু আমার ক্যামেরা পার্সনকে বলবো যে সুন্দর করে এখানকার যে সাজ সজ্জা, আলোর যে রকম ফের এবং তার সঙ্গে প্রতিমা কিন্তু একেবারে সাবেকি প্রতিমাই রাখা হয়েছে, এবং যেটা বলার যে মুক্ত দিয়ে মাকে সাজানো হয়েছে আয়োজন হিসেবেই এখানে। তার একটাই কারণ যে একান্নবর্তী পরিবারের মায়েরা, কাকিমারা, দিদারা, ঠাকুমারা তারা ঠিক কীভাবে আগেকার দিনে পুজো করতেন একেবারে সবাই মিলেমিশে একাকার হয়ে, সেই ভাবনা থেকে এই আয়োজন থিম। এবং আমরা জানি যে পুজোর পর, বিজয়ের পর হাতে গোনার একটা কয়েকটা দিন আমরা পাই এই উত্তর কলকাতার মানুষ তারা এই কালী পুজো করার জন্য, এবং নেপথ্যে যারা থাকেন সেই উদ্যোক্তারা তাদের সঙ্গে একটু যদি চট করে কথা বলা যায়, হাতে তো খুব একটা বেশি সময় পাওয়া যায় না, এই অল্প সময়ের মধ্যে এই ধরনের একটা ভাবনা সেটা উদযাপন করা, সেটা কীভাবে ভাবনা চিন্তাটা কাজ করেছে খুব ছোটোভাবে? দেখুন, ভাবনা চিন্তা আগে থেকেই কাজ করে, কিন্তু সত্যি সময় পাওয়া যায় না। দুর্গাপুজোর পর দ্বাদশী থেকে শুরু এবং প্রায় 10-12 দিনের মধ্যে মণ্ডপ পুরো কাজটা কমপ্লিট করতে হয়, তো তার মধ্যেও এইভাবে ভাবনা। মানস দাস আমাদের শিল্পী, ও করেছে এটা, এবং এটা সব বাড়িরই একটা, মানে সবার বাড়ির সাথে এটা আত্মিকভাবে যোগাযোগ আছে যে কোনো রকম পুজো হলেই এই আয়োজন করতে হয়, এবং বাড়ির নারীরাই এই আয়োজন, নারী শক্তির আরাধনা এবং মায়ের হাতে মায়ের আয়োজন, এটাই হচ্ছে মূল বৈশিষ্ট্য এই মণ্ডপের। অর্থাৎ মায়ের হাতে মায়ের আরাধনা, এবং সেই আরাধনা সে আয়োজন করতে এখানে কিন্তু খুব সুন্দর করে থিমের সঙ্গে সাজুজ্য রেখে থিম সংও করা হয়েছে। আমি জানি না যে এই থিম সং কতটা আজ 24 ঘন্টা দর্শকরা বুঝতে পারছেন এই আমাদের মাধ্যমে, কিন্তু খুব সুন্দর। এই মণ্ডপে আসলেই না কিছুক্ষণের জন্য একটু থমকে যেতে হয়, তাই এখানে উত্তর কলকাতার যে নাম করা যে পুজোগুলো রয়েছে, শ্যামা পুজো বা কালী পুজো উপলক্ষে, তার মধ্যে অন্যতম এই গিরিশ পার্কের এই পুজো, এই 64 বছরে পা দিয়েছে এবার এই পুজো, এবং আয়োজনের জন্য সব রকম আয়োজন তারা সেরেছেন। তবে হ্যাঁ, প্রতিমা কিন্তু একেবারে সাবেকি রেখেছেন তারা। আমার যখন কথা হচ্ছিল উদ্যোক্তাদের সঙ্গে, তারাও বলছেন যে তারা থিম রাখেন কিন্তু তারা চান না যে প্রতিমা অন্য রকম করতে, থিমের সঙ্গে সাজুজ্য রেখে প্রতিমা তারা চান না, তারা চান একেবারে মনের টান, আত্মার টান যেখানে থাকবে সেই ভালোবাসা আবেগ, সেই আবেগ থেকেই প্রতিমাকে একেবারে সাবেকি প্রতিমা করা হয়। এবং এই মণ্ডপে সাজসজ্জা আমি একটু দেখাতে চাইবো, একেবারে হেসেল তৈরি করা হয়েছে এখানে, সেই উনুন রয়েছে, মাটির কড়াই রয়েছে এবং তার সঙ্গে আনাজ কাটা রয়েছে। এই যে ব্যবস্থাপনা তার কারণ একটাই যে এখানে কিন্তু বাড়ির মহিলারা তারা খুব সুন্দর করে একসঙ্গে মিলেমিশে তারা মায়ের আরাধনা করবেন, মার জন্য ভোগ বানাবেন, এবং সেই ভোগ বানানোর আয়োজন হিসেবে এখানে একটা ছোট্ট হেসেল প্রতীকী হিসেবে রাখা হয়েছে, যেটা নজর কাটছে এখানে যারা আসছেন দর্শকদের তারা, তাই একেবারে ভিড় যারা পছন্দ করেন না বারাসতে বা নৈহাটিতে, সেই ভিড় থেকে নিজেদেরকে একটু তারা আরামে আরামে ঠাকুর দেখতে চাইছেন, কালী পুজো উপভোগ করতে চাইছেন, তাদের জন্য উত্তর কলকাতার এই গিরিশ পার্ক ফাইভ স্টার স্পোর্টিং ক্লাব এখানে কিন্তু তাদের আসতে হবে, কারণ একেবারে একটা আত্মিক টান তারা উপভোগ করবেন এখানে। যে আয়োজন 91টি পরিবারের মারা তারা নিজেরা একসঙ্গে মিলেমিশে যে একটা আয়োজন করেন, কারণ আমরা জানি যে পুজোর পরই, বিজয় সম্মেলনের পরই মন যেন একটা ব্যাকুল হয়ে ওঠে, সেই ব্যাকুলতা দূর হবে এই আয়োজনে আসলে, তার জন্যই আয়োজন করেছেন এখানকার যারা উদ্যোক্তারা তারা। এবং যারা এখানে আছেন তাদের সঙ্গে আমি আরও একবার কথা বলবো, সৌম রয়েছে আমাদের সঙ্গে, সৌম বক্সী। সৌম, তুমি বলছিলে যে বছরের দুর্গাপুজোর সময় অনেকটা সময় পাওয়া যায়, সত্যি কথা, কিন্তু কালী পুজোর সময় তো সময়ের খুবই অভাব, সেই সময়ের অভাব এবং এই ক্ষুদ্র পরিসরে একটা থিম তুলে ধরা সেটা কি অনেকটাই চ্যালেঞ্জিং? হ্যাঁ, একটু তো চ্যালেঞ্জিং বটেই, কিন্তু উত্তর কলকাতায় এরম সরু সরু গলি থাকে বেশি, এটাই কলকাতার বৈশিষ্ট্য, এবং পুরনো কলকাতা বৃহত্তর বড়বাজার অঞ্চল, সরু গলি এখানে আমাদের, দেখুন, তবে পুরো পুজোটা কিন্তু 64তম বর্ষে পড়েছে এবারে, অর্থাৎ 64 বছর ধরে এই একই জায়গায় এইভাবেই পুজো হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের শিল্পীরা আছেন, শিল্পী মানস দাস আছে, এবং আমরা সকলে আমাদের এত বছর পুজো করে করে একটা তো আইডিয়া হয়ে গেছে যে এই অঞ্চলে কিভাবে পুজো করলে মানুষেরও সুবিধে থাকবে। একদিকে উত্তর কলকাতার পুজো, অন্যদিকে জেলার পুজো, অর্থাৎ বারাসত নৈহাটির পুজো তুলে ধরছি আপনাদের সামনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।